হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি দশখানা ডে ক্রিমের রিভিউ দেখাবো এই দশখানা ডে ক্রিমই তোমরা খালি উইন্টার সিজন না উইন্টার সামার মনসুন সব সিজনে তোমরা ইউজ করতে পারবে আর আমি বলে দেবো বন্ধুরা যে এই ক্রিমগুলো কোন স্কিনের জন্য বা কোন স্কিনের জন্য নয় মানে কারা ইউজ করবে কারা ইউজ করতে পারবে না এগুলো প্রাইস লাইফ সব বলে দেবো ওই জন্য বন্ধুরা স্কিপ না করে আজকে আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে ফার্স্ট যে ক্রিমটা আমি দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে লোটাসের সেটা হচ্ছে লোটাস হোয়াইট গ্লো ডে ক্রিম এই ক্রিমটা হচ্ছে হোয়াইট গ্লো উইথ হোয়াইটনিং এন্ড ব্রাইটনিং জেল ক্রিম উইথ এস পি এফ টোয়েন্টি ফাইভ পি প্লাস 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 এটার সাথে এটাতে এসপিএফ দেওয়া আছে এই জন্য এটার ওপরে কোনো সানস্ক্রিম তোমাদের অ্যাপ্লাই করতে হবে না এই ক্রিমটা কাদের স্কিনের জন্য এই ক্রিমটা ফর অল স্কিনের জন্য মানে নর্মাল স্কিন ড্রাই স্কিন ভেরি ড্রাই স্কিন অয়েলি স্কিন ভেরি অয়েলি স্কিন এটা সবাই ইউজ করতে পারে এটা তোমাদের যাদের মুখে পিম্পল হয়ে গেছে অ্যাকনে হয়ে গেছে তোমাদের ব্ল্যাক প্যাচ হয়ে গেছে বা ধরো খুব যারা রোদে বেরোয় তাদের স্কিনে সান ট্যান হয়ে গেছে তো তারা এটা কিন্তু ইউজ করতে পারে ডেলি বেসিসে তোমরা যদি এটা ইউজ করো দেখবে সেই ব্ল্যাক স্পটগুলো আস্তে আস্তে ফেড হচ্ছে তারপর একদিন কিন্তু চলে যাবে এর জন্য কিন্তু এই ক্রিমটা তোমাদের ডেলি ইউজ করতে হবে ভীষণ ভালো বন্ধুরা এই ক্রিমটা এটা বোধহয় দুটো সাইজে পাওয়া যায় আমি আজকে তোমাদের যে প্যাকটা দেখাচ্ছি সেটার সাইজ হচ্ছে মানে প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে ফর্টি গ্রাম এখানে লেখাও আছে বন্ধুরা অল স্কিন টাইপ এখানে দেখবে এখানে মেনশন এখানে মেনশন করেও দিয়েছে বন্ধুরা অনেক ছোট ছোটো করে লেখা আছে বলে বোধ ক্যামেরায় আসছে না অল স্কিন টেপ লিখে দিয়েছে এটা হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং গ্লো দেয় মানে তোমরা এটা যদি ইউজ করো দেখবে ইনস্ট্যান্ট একটা গ্লো পাবে আর এটা কিন্তু নন গ্রিসি নন অয়েলি ফর্মুলায় তৈরি ওই জন্য এটা অয়েলি স্কিনের লোকেরা ইউজ করতে পারবে কোনো মুখে ওই অয়েলি অয়েলি টাইপের লাগবে না আর ওয়ান পার্সেন্টও কিন্তু এটা অক্সিডাইজ হবে না আমি আজকে যে ক্রিমগুলো তোমাদের দেখাবো বন্ধুরা সেগুলো আমি পার্সোনালি ইউজ করি ওই জন্য আমি তোমাদের বলতে পারবো যে সেই ক্রিমগুলো কিন্তু ওয়ান পার্সেন্টও অক্সিডেজ হয় না মানে অক্সিডেজ হলে আমি তোমাদের দেখাতাম না এটা তোমরা কীরকমভাবে ইউজ করবে এটা কীরকমভাবে কাজ করে এগুলো সব এটা লিখে দি এখানে লিখে দিয়েছে মেনশন করে দিয়েছে এটা ডার্মোটোলজি টেস্টেড তোমাদের যাদের সেন্সিভিটি প্রবলেম আছে তো তারাও এটি ইউজ করতে পারে আর এটা স্মেলটা ভীষণই ভালো ভীষণ লাইট ওয়েট খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায় অনেকক্ষণ ধরে রাব করার দরকার হয় না তোমরা এটা ডে টাইমে যদি বাইরে যাও তাহলে এটা ইউজ করতে পারো এটা তোমরা যদি চাও এটা এটার ওপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো বা ফাউন্ডেশন নাও অ্যাপ্লাই করতে পারো ফাউন্ডেশন না অ্যাপ্লাই যদি করো তাহলেও কিন্তু স্কিনে খুব সুন্দর একটা গ্লো থাকবে আর এটার ওপর যদি তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড হবে খুব তাড়াতাড়ি ভালো ব্লেন্ড হবে এখানে এগুলো সব এরা মেনশন করেও দিয়েছে বন্ধুরা এটা প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে টু এইটটি দুশো আশি টাকা প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে ফর্টি গ্রাম আর শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স আমি এটা খুলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা প্যাকেটটা খুললাম এই হচ্ছে বন্ধুরা ক্রিমটা এটা কিন্তু কাঁচের তো এইটা যখন ইউজ করবে একটা জিনিস মনে রাখবে যে এটা যেন হাত থেকে পড়ে না যায় পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে কেননা এটা কাঁচে কিন্তু কোন চিপ কোয়ালিটির কাঁচ না কাঁচটা কিন্তু ভালো কোয়ালিটি দেখো বন্ধুরা এটা খুলছি ক্রিমটা আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি দেখো একদমই কিন্তু মানে রাব করতে হবে না তোমাদের জাস্ট লাগাবে সঙ্গে সঙ্গে স্কিনে অ্যাবজর্ব করে যাবে আর একদম কিন্তু নন গ্রিসি নন অয়েলি তোমরা নিজের চোখেই দেখতে পাবে দেখেছ বন্ধুরা তোমাদের সঙ্গে জাস্ট কথা বলতে কথা বলতে দেখো আমার অ্যাবজর্ব করেও গেল এতটাই ভালো এই ক্রিমটা কাজ করে আর এর স্মেলটা না ভীষণই ভালো ভীষণ মাইল্ড একটা রিফ্রেশিং স্মেল খুব ভালো লাগে আর এরকমভাবে এইটা কিন্তু এই ক্যাপটা আটকে রাখবে তোমাদের যদি প্যাকেটটা হারিয়ে যাওয়া তাও অসুবিধা নেই এর গায়ে কিন্তু সব কিছু লেখা আছে শেলফ লাইফ কত গ্রাম প্রোডাক্ট সব কিছু লেখা আছে তো এটা গেল আমার ফার্স্ট প্রোডাক্ট বন্ধুরা লোটাস হোয়াইট গ্লো এটা একটা হার্বেল ক্রিম বন্ধুরা লোটাসের প্রত্যেকটা প্রোডাক্টই হার্বেল হয় মানে ওর মধ্যে প্রায় কেমিক্যাল মানে থাকেই না বলা যায় আর সেকেন্ড যেটা দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে লরিয়ালে সেটা হচ্ছে লরিয়াল লিফ্ট ক্রিস্টাল জেল ক্রিম এটা আমি সেকেন্ড প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ফ্রেশ হাইড্রেটিং জেল ক্রিম এটা অয়েল ফ্রি টোয়েন্টি ফোর আওয়ার্স হাইড্রেশন দেয় শাইন কন্ট্রোল করে ফর ক্লিস্ট ক্রিস্টাল ক্লিয়ার স্কিনের জন্য আর এটাতে আছে সেলিসিলিক অ্যাসিড তো বন্ধুরা এটা কিন্তু স্কিনে খুব ভালো কাজ করে এটা স্কিনে তিনটে লেয়ার ভিতরে গিয়ে কাজ করে মানে অন্যান্য ক্রিমগুলো যেগুলো তোমার ধরো ওপরে উপরে কাজ করে এগুলো কিন্তু সেটা কিন্তু সেরকম নয় এটা স্কিনের অনেক ভিতরে গিয়ে কাজ করে ভীষণ লাইট ক্রিম আর এটাতে সেলিসিলিক অ্যাসিড আছে তোমরা জানো বন্ধুরা যে সেলিসিলিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য কতটা ভালো আর এটার যদি তোমরা মানে রিভাইটালিফ ক্রিস্টালের যদি তোমরা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেতে চাও তাহলে এর সঙ্গে তোমাদের রিভার্টালিভ ক্রিস্টাল যে মাইক্রো আছে ওইটা তোমাদের ইউজ করতে হবে আর এখানে কোম্পানি ক্লেম করছে যে এইটা যদি তোমরা ইউজ করো তাহলে এর তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে মানে এদের মিসরাল ওয়াটার আছে মাইক্রো এসেন্স আছে মাইক্রো এসেন্স যেটা তোমরা আমি এটা রিভিউ করেও দিয়েছি তোমরা যদি দেখতে চাও বন্ধুরা রিভার্টেলি প্রিস্টাল মাইক্রো এসেন্সে তাহলে আমার ভিডিও থেকে গিয়ে তোমরা দেখে নিও বা আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমি সে ওই মাইক্রো এসেন্স ভিডিওটার লিঙ্ক প্রোভাইড করবো তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো ক্রিস্টাল জেল ক্রিম আর ক্রিস্টাল মাস্ক এগুলো বলছে তোমরা যদি প্রত্যেকটা ইউজ করো তাহলে এটা হান্ড্রেড পারসেন্ট তোমরা বেনিফিট পাবে এটা একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার আর টোয়েন্টি ফোর আওয়ার্স হাইড্রেশন করে আর শাইন কন্ট্রোল করে যাদের অয়েলি স্কিন তাদের একটা প্রবলেম হয় যে যে কোনো ক্রিম লাগালে কিছু ঘন্টা পর ফেসটা খুব শাইনি লাগে অয়েলি লাগে তো সেটা কিন্তু হবে না অয়েল কন্ট্রোল করবে এটা অয়েল স্কিনের যায় বন্ধুরা এটা তোমরা ড্রাই স্কিন বেরি ড্রাই স্কিন অয়েলি স্কিন বেরি অয়েলি স্কিন সবাই ইউজ করতে পারো এটা ডার্মোটোলজি টেস্টেড প্রোডাক্ট এরা লিখেই দিয়েছে লরিয়ালের স্কিন ক্রিমগুলো সবগুলোই ডার্মোটোলজি টেস্টেড হয় তো যাদের সেন্সিভিটি প্রবলেম আছে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু সেন্সিভিটি বাড়ায় না ক্রিমটা আমি খুলে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ক্রিমটা এরম ভাবে ঠিক ওপেন হয় একদম জেলের মতো ক্রিমটা দেখো ভিতরে আছে দেখেছো বন্ধুরা পুরো জেল মানে লাগানোর সঙ্গে সঙ্গেই অ্যাবজর্ব হয়ে যায় মানে সুন্দর আর একটা মানে কুল কুল টাইপের এফেক্ট আসে তোমরা যখন এটা ইউজ করবে তখন ভীষণ ভালো ক্রিমটা বন্ধুরা তোমরা এটা সামার উইন্টার মনসুন সব সিজনে ইউজ করতে পারো এটা প্রাইস বলে দিচ্ছি বন্ধুরা এটা প্রাইস হচ্ছে আমার টু নাইনটি টাকা সেল লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স তার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে ফিফটি এম এটার বোধহয় এখন তিনটে সাইজ মার্কেটে অ্যাভেলেবেল আছে এটা আমার সব থেকে ছোটো সাইজ মানে ফিফটিন এম এলটা হচ্ছে এদের সবথেকে ছোটো প্যাক তো আমি সব থেকে ছোটো প্যাকটা নিয়েছি আমার নিয়েছে এটা টু নাইনটি টাকা থার্ড যেটা দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে গার্নিয়ারের সেটা হচ্ছে গার্নিয়ারে ব্রাইট কমপ্লিট ভিটামিন সি সিরাম ক্রিম এটা এটাও ইভি প্রটেক্টেড ক্রিম আর এটা প্রাইস হচ্ছে সেভেন্টি এটারও প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে টোয়েন্টি থ্রি গ্রাম সব থেকে ছোটো প্যাক এরও বড় দুটো প্যাক আছে ফার্স্ট আমি বলে রাখি বন্ধুরা এই ক্রিমটা কিন্তু ফর অয়েলি স্কিনদের জন্য সবথেকে ভালো যায় মানে অয়েলি স্কিন বা ভেরি অয়েলি স্কিন যাদের তাদেরই কিন্তু সব থেকে ভালো যায় আর যারা যাদের স্কিন ধরো নর্মাল স্কিন বা নর্মাল টু ড্রাই ভেরি ড্রাই তারা এটা শীতকালে না ইউজ করে মানে উইন্টারে না ইউজ করে তারা চাইলে এটা সামারে ইউজ করতে পারে কারণ এটা কিন্তু ইউজ করলে স্কিনটা কিন্তু একটু টেনে আসে একটু ড্রাই ড্রাই ফিলিং হয় আর যদি তারা একান্ত মানে উইন্টারে ইউজ করতে চায় তাহলে আমি বলবো এটা ইউজ করার আগে তারা যেন ফেশিয়াল অয়েল বা ফেশিয়াল সিরাম লাগিয়ে নেয় তারপর ইউজ করে তাহলে কিন্তু অতটা ড্রাই হবে না নর্মালি লাগালে কিন্তু একটু ড্রাই হয়ে যাবে আর এটা যদি অয়েলি স্কিন বা বেরি অয়েলি স্কিন রে ইউজ করে আমার মনে সবথেকে বেশি বেস্ট তারা রেজাল্ট পাবে কারণ এটা ভীষণই ভালো তোমাদের অয়েল কন্ট্রোল করে আর এটারও হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেতে গার্নিয়ারের যেই অন্য যেই এটা ফেসওয়াশটা আছে ভিটামিন সি সেটা তোমরা ইউজ করো তাহলে তোমাদের হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে মানে এখানে মেনশন করেও দিয়েছে বন্ধুরা এটা হচ্ছে একটা ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট প্যারাবিন ফ্রি প্রোডাক্ট তো ভীষণ ভালো একটা প্রোডাক্ট বন্ধুরা এটা খুব আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু থেকে ভালো যায় যাদের অয়েলি স্কিন ভেরি অয়েলি স্কিন তাদের আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি যথেষ্ট ঠিক আছে বন্ধুরা ক্রিমটা মানে আমি অন্যান্য ক্রিম যেগুলো দেখাচ্ছি ওদের মতো নয় এটা কিন্তু একটু একটু ঠিক আর এটা কিন্তু মানে রাব করতে হয় দেখো বন্ধুরা এটা কিন্তু একটু নাহলে হোয়াইট হোয়াইট হয়ে যায় তো একটুখানি রাব করতে হয় আর এটা কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটি অনেকটাই কম নেবে একদম অল্প একটু নেবে না হলে কিন্তু এটা স্কিনে একটা হোয়াইট টাইপের লেয়ার মানে রেখে দেবে তো এটা কিন্তু তোমরা একটুখানি মাথায় রেখে প্রোডাক্ট কোয়ান্টিটিটা খুবই কম নেবে অল্প একটু লাগাবে এটা অল্প একটুতেই খুব ভালো কাজ দেয় এটা প্রাইস আমি বলে দিয়েছি বন্ধুরা সেভেন্টি নাইন এটার সেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স আর প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে টোয়েন্টি থ্রি গ্রাম তারপরে আমি যেটা দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে ল্যাকমি অ্যাপসলুটের ডে ক্রিম এটা হচ্ছে ল্যাকমি অ্যাপসলুটের পারফেক্ট রেডিয়েন্ট ডে ক্রিম পারফেক্ট রেডিয়েন্সের এই ডে ক্রিমটা বন্ধুরা তোমরা সব স্কিনে ইউজ করতে পারো মানে এটা নর্মাল স্কিন অয়েলি স্কিন ড্রাই স্কিন ভেরি ড্রাই স্কিন ভেরি অয়েলি স্কিন এটা সবাই ইউজ করতে পারো ভীষণ ভালো যায় আর তোমরা এটা কিন্তু বেস হিসেবে ইউজ করতে পারো মানে আমি অনেক সময় কিন্তু ফাউন্ডেশন লাগানোর আগে বেস হিসেবে ইউজ করি তো তোমরা যদি কেউ বেস হিসেবে ইউজ করতে চাও তাহলেও কিন্তু এটা ইউজ করতে পারো এটা ইউজ করার পর খুব ভালো ফাউন্ডেশন ব্লেন্ড হয় এই যে বন্ধুরা এই ক্রিমটা এরকম টিউবে আসে এই হচ্ছে বন্ধুরা ক্রিমটা এটাও বেশিক্ষণ টাইম নেয় না অ্যাবজর্ব হতে স্মেলটাও এটার এটারও খুব ভালোই স্মেল মানে কোনোটাই বন্ধুরা যেহেতু আমি এগুলো পার্সোনালি ইউজ করি কোনোটাই কিন্তু ইরিটেটিং স্মেল নয় কোনোটারই ওরকম স্মেল নয় এটা ভালোই একটা ক্রিম বন্ধুরা এটা বেস হিসেবে তোমরা ইউজ করতে পারো ডেলি বেসিসে ইউজ করতে পারো তোমাদের যখন ফাউন্ডেশন ইউজ করার ইচ্ছা হবে না তখন এটা ইউজ করতে পারো এটা ডে টাইমে ইউজ করা থেকে ভালো কারণ এটা ডে ক্রিম বন্ধুরা এটারও প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে নাইনটি নাইন এটার ছোটো একটা প্যাক এটারও বড়ো সাইজ আছে এটার শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স আর এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে বলে দিচ্ছি বন্ধু এর মধ্যে প্রোডাক্টটা লেখা আছে ফিফটিন গ্রাম ফিফটিন গ্রাম হচ্ছে এটা প্রোডাক্ট কোয়ান্টিটি এটা পারফেক্ট রেডিয়েন্স ডে ক্রিম ইলুমিনেট লুক দেয় এটা এটা তো আমরা ইউজ করলে ইলুমিনেট রুল লুক পাবে এটা পারফেক্ট ডে ক্রিম মাইক্রো ক্রিস্টাল উইথ ভিটামিনস আছে গিভস এ ইলুমিনেটিং লুক দেয় এটা সানস্ক্রিন পারফেক্ট দ্য স্কিন ফ্রম দ্য ড্যাম ফ্রম সান ড্যামেজ এটা সান ড্যামেজ থেকে स्किन के बाचा स्किन के সানে মানে তোমরা যদি খুব রোদে যাও তোমাদের স্কিনকে ড্যামেজ হতে দেবে না এটা তোমরা ডে টাইমে এটার সিরাম ডে ক্রিম এটার অনেকগুলো মানে এই ল্যাকমি অ্যাপসলুটের অনেকগুলো প্রোডাক্ট আছে মানে তোমরা যদি ল্যাকমি অ্যাপসলুটের ডে ক্রিমটার পারফেক্ট মানে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেতে চাও তাহলে এটা তোমরা সিরাম ডে ক্রিম নাইট ক্রিম এগুলো তোমরা ইউজ করবে মানে ডে টাইমে ডে ক্রিম নাইট টাইমে নাইট ক্রিম আর এদের সিরামও আছে এগুলো তোমরা ইউজ করবে এখানে লিখে দিয়েছে ইউজ মানে হাউ টু ইউজ তোমরা কি করে এটা ইউজ করবে যেরকমভাবে ডে ক্রিম বন্ধুরা ইউজ করতে হয় সেরকমভাবেই করবে তো এইটা গেল বন্ধুরা চার নম্বর প্রোডাক্ট পাঁচ নম্বর যেটা দেখাবো সেটা হচ্ছে পণ্ডসের সেটা হচ্ছে পন্ডসের লাইট ময়েশ্চারাইজার এটাও ভীষণই ভালো ক্রিম বন্ধুরা ডে টাইমে এটাও ইউজ করা যায় এটা সফট অ্যান্ড গ্লোয়িং স্কিনের জন্য তোমরা যদি একটা সফট ক্রিম ইউজ করতে চাও তোমরা চাও একটা ইনস্ট্যান্ট গ্লোই গ্লোয়িং কোনো ক্রিম ইউজ করতে তাহলে তোমরা এটাই ইউজ করতে পারো এটা ভিটামিন ই আছে এটাতে গ্লিসারিন আছে আর এটা দামও খুবই কম এটা দাম খালি চল্লিশ টাকা শুধুমাত্র এটা চল্লিশ টাকা দাম ফরটি রুপিস এর প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে বলে দিচ্ছি বন্ধুরা প্রোডাক্ট কোয়ান্টিটিটা টোয়েন্টি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে বন্ধুরা টোয়েন্টি গ্রাম আর শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স দেখো শুধুমাত্র চল্লিশ টাকা দাম ভীষণ অ্যাফোর্ডেবল কিন্তু খুবই ভালো ক্রিম বন্ধুরা আমি এবার এই হাতে দেখাচ্ছি নাহলে এই হাতে অনেকগুলো ক্রিম দিয়ে দিয়েছি এটাও ভীষণই লাইট ওয়েট একদম স্কিনে খুব ভালো করে অ্যাবজর্ব করে যায় ভীষণই ভালো বন্ধুরা এটাও কিন্তু অক্সিডাইজ করে না গ্রিন মানে নন গ্রিসি নন অয়েলি ফর্মুলা এটা তৈরি তো ডে টাইমের জন্য ভীষণই ভালো আর এত ছোট তোমরা একটা পার্সও রেখে দিতে পারো এটা হ্যান্ড ক্রিম হিসেবেও কিন্তু ইউজ করা যায় খুব যদি হাতটা তোমাদের মানে ড্রাই হয়ে যাচ্ছে মনে করছো একটু লাগিয়ে নিতে পারো ভীষণই ভালো কাজ দেয় তো তারপরে আমি যে ক্রিমটা দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে ল্যাকমির পিচ মিল্ক এটা ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম এটা টোয়েন্টি ফোর আওয়ার্স তোমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে এটা প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড ফাইভ একশো পাঁচ টাকা এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে সিক্সটি ফাইভ গ্রাম এটাও ভীষণই ভালো ডে ক্রিম এটা এটার স্মেলটা বলো তো বন্ধুরা এটার ল্যাকমি আছে না সেটার মতনই একদম সেম আর এটার কালারটা কিন্তু একদম হোয়াইট না মানে বেবি পিঙ্ক আমি বলবো বন্ধুরা কালারটা দেখো বেবি পিঙ্ক কালার আর এটারও ভীষণই ভালো দেখো অ্যাবজর্ব হয়ে যায় ভীষণই ভালোভাবে কোনো ক্রিমি ওরকম হোয়াইট হোয়াইট হয়ে যায় না দেখো তোমরা নিজেরাই দেখো একটু কি হোয়াইট লাগছে হোয়াইট লাগছে না দেখো অ্যাবজর্ব করে যাচ্ছে তোমরা যেটাই লাগাবে বন্ধুরা এক মানে কোয়ান্টিটিটা দেখবে একটু কম কোয়ান্টিটিতে লাগাবে অনেকেই আছে যারা বলে যে ক্রিমটা লাগালাম কিন্তু মুখটা একটু হোয়াইট হোয়াইট হয়ে গেল কারণ হচ্ছে তারা প্রোডাক্ট কোয়ান্টিটিটা অনেকটা লাগিয়ে নেয় যতটা তোমার দরকার ঠিক ততটাই লাগাবে তার থেকে বেশি লাগাবে না তাহলে কিন্তু হোয়াইট হোয়াইট হবে না তো এটা গেল বন্ধুরা এটা হচ্ছে ল্যাকমি পিচ মিল এটাও কিন্তু সব স্কিনের জন্য যায় সব স্কিনের লোকেরা এটা ইউজ করতে পারে আর এটার স্মেলটাও অনেকটা ওই যেরকম পিচ মানে পিচ মিল পিচ লোশনের যেরকম স্মেল তো অ্যাজ ইট ইজ সেরকম স্মেল ভীষণই ভালো এটা বন্ধুরা এটার নাম হচ্ছে ল্যাকমি পিচ মিল সফট টোয়েন্টি ফোর আওয়ার্স স্কিনকে ময়শ্চারাইজ করে এটা সত্যি টোয়েন্টি ফোর আওয়ার্স ময়শ্চারাইজ করে এটা পড়ার অন্য কিছু লাগাতে হয় না তারপর যে ক্রিমটা দেখাবো সেটা হচ্ছে পন্ডসের সেটা হচ্ছে পণ্ডসে ব্রাইট বিউটি স্পটলেস গ্লো ডে ক্রিম এটাতেও কিন্তু এসপি এফ দেওয়া আছে এটা প্রাইস হচ্ছে ফর্টি টু শুধুমাত্র এটা প্রায় এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা মানে আগে এটা পঞ্চাশ টাকা ছিল ফিফটি রুপিস ছিল কিন্তু এটার এখন দাম কমে এটার বিয়াল্লিশ টাকা দাম হয়ে গেছে ফর্টি টু এটা ছোট প্যাক এটারও কিন্তু বোধহয় দুটো প্যাক আছে মানে দুটো বড় প্যাক আছে এটা সব থেকে ছোট সাইজ এটা হচ্ছে ফিফটিন গ্রাম এটা প্রাইস হচ্ছে তোমাদের বলেই দিলাম বন্ধুরা ফর্টি টু আর শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স আর এটা তোমরা স্পটলেস গ্লো কীরকমভাবে পাবে মানে এগুলোরও কিন্তু মুখে স্পট থাকলে ব্ল্যাক প্যাচ থাকলে সান টেন থাকলে এটা তোমরা যদি ডেলি ইউজ করো তাহলে কিন্তু কোম্পানি ক্লেম করছে তোমরা যদি ডেলি বেসিসে ইউজ করো তাহলে কিন্তু সেই স্পটগুলো আস্তে আস্তে লাইট হবে আর স্কিনটা অনেক গ্লোয়িং হবে আর স্কিনের মানে তোমাদের ফেসের টোনটা অনেকটা ইভেন হয়ে যাবে এটা ওপেন করলাম বন্ধুরা দেখো এটা কন্টেন্ট ঠিক এইরকম ক্রিমটা কিন্তু এই গোল যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো সার্কেল ওর মধ্যে নয় এই যে বন্ধুরা এই এটা হচ্ছে ক্রিমটা এটাও তোমাদের হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি এরও কিন্তু কালারটা হোয়াইট না বোধহয় ক্যামেরাতে আসছে হোয়াইট এটারও কিন্তু কালারটা হচ্ছে একদম সফট বেবি পিঙ্ক টাইপের কালার দেখেছো বন্ধুরা ভীষণ লাইট ওয়েট একটা ক্রিম স্মেলটাও খুব সুন্দর এই ক্রিমটার ভীষণ লাইট ওয়েট একটা ক্রিম নন গ্রিসি নন অয়েলি আর বন্ধুরা আমি আজকে বারবার বলে দিচ্ছি আমি যা ক্রিম আজকে দেখাচ্ছি সেগুলো কিন্তু ওয়ান পারসেন্টও কোনোটাই অক্সিডাইজ করে না যদি অক্সিডাইজ করতো তাহলে আমি তুমি কিনতাম না আর যদিও আমি তোমাদের বলেও দিতাম যদি কোনো ক্রিম অক্সিডাইজ করতো আমি তোমাদের বলেও দিতাম তো তোমরা আজকে যা ক্রিম আমাকে কাছে দেখবে মানে দশটা ক্রিম দেখবে দশটা ক্রিমই কিন্তু অক্সিডাইজ করে না মানে সারা সারাদিনও তোমরা যদি ফেসে লাগিয়ে রাখো তাহলেও কিন্তু ফেসে ওই কালো কালো হয়ে যায় না তারপর আমি যেটা দেখাচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে নিভিয়া সফট দেখো বন্ধুরা এটা হচ্ছে নিভিয়া সফট এটা হচ্ছে লাইট ময়শ্চারাইজিং ক্রিম এটা হচ্ছে একদম ছোট সাইজ মানে এর ওপর কিন্তু অনেক বড় বড় সাইজ আছে বোধহয় তিনটে কি চারটে বড় প্যাক আছে আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা সব থেকে ছোট সাইজ সেটার প্রাইস হচ্ছে নাইনটি রুপিস নব্বই টাকা আর সেটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে ফিফটি এম এটা প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে বন্ধুরা ফিফটি এম নিভিয়া সফট নিভিয়া তোমরা ক্রিম আগে ইউজ করেছো যেটা ব্লু কালারের কন্টেনার ছিল তো সেটা কিন্তু অনেকটা মানে অয়েলি অয়েলি করে দিত ফেসটাকে ওইটা কিন্তু অক্সিডাইজ হয় তো তারপরে কিন্তু নিভিয়া সফট এসে গেছে নিভিয়া সফটে ইউজ করলে তোমরা দেখবে ওটা কিন্তু একটু অক্সিডাইজ করে না নন ডিসি নন অয়েলি কিন্তু যাদের একদম মানে ভেরি অয়েলি ফেস তাদের একটুখানি কিন্তু অয়েলি অয়েলি লাগবে এই ক্রিমটাতে আর যাদের আমি বলবো এটা সব থেকে ভালো কাজ করবে নিভিয়া সফটটা যাদের ড্রাই স্কিন ভেরি ড্রাই স্কিন তাদের মানে ড্রাই স্কিন ভেরি ড্রাই স্কিন তো এটা চোখ বুঝে বা নর্মাল স্কিন এটা চোখ বুঝে ইউজ করতে পারে ভীষণ ভালো চায় তাদের কাছে মানে তাদের স্কিনে এটাও কিন্তু অনেকক্ষণ রাব করতে হয় না দেখেছো বন্ধুরা এটাও কিন্তু অনেকক্ষণ রাপ করতে হয় না দেখো আমি এটা প্রাইস তোমাদের বলে দিয়েছি বন্ধুরা প্রোডাক্ট কোয়ান্টিটিও বলে দিয়েছি এবার দেখাবো বন্ধুরা আমার যে ক্রিমটা সেটা হচ্ছে পন্সে এজ মেরেকেল ক্রিম এটা পণ্ডস এজ মেরেকেল রিংকেলস কারেক্টার ক্রিম এটাও ভীষণ ভালো একটা ডে ক্রিম বন্ধুরা এটা এস পি এফ এইটিন পি প্লাস প্লাসের সঙ্গে আছে দেখো এখানে এটা মেনশন করেও দিয়েছে পন্স এজ মেরেকল রিঙ্কেল কারেক্টার ডে ক্রিম এটা এসপিএফ এইটিন পি এ প্লাস প্লাসের সঙ্গে আসে এটা সব থেকে ভালো কাজ করে যাদের স্কিনে রিঙ্কেলস হয়ে গেছে যাদের স্কিনে ফাইন লাইনস হয়ে গেছে তাদের স্কিনে মানে এইগুলো যদি তোমরা কমাতে চাও মানে ফাইন লাইনস রিঙ্কেলস তাহলে কিন্তু এই ডে ক্রিমটা তোমাদের ডেলি বেসিসে ইউজ করতে হবে মানে মর্নিং কেয়ার রুটিনে তোমাদের এই ক্রিমটা ইউজ করতেই হবে আর যাদের স্কিনে অনেক স্পট হয়ে গেছে মানে সেটা ধরো তোমাদের অ্যাকনে স্পট হলো বা পিম্পলের স্পট বা সান ট্যান হয়ে গেছে তার জন্য স্পট বা ব্ল্যাক প্যাচ হয়ে গেছে তো সেইগুলো কিন্তু কমায় ভীষণ ভালো ক্রিম এটা বন্ধুরা এটার প্রাইস আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফাইভ একশো পাঁচ টাকা দাম আর এটারও প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে টেন গ্রাম এটা ছোটো প্যাক এর ওপরও বোধহয় দুটো বড় বড় প্যাক আছে তো আমার এটা সব থেকে ছোট প্যাক এটা হচ্ছে বন্ধুরা কন্টেনারটা এটা একটা প্লাস্টিকের কন্টেনার এই ক্রিমটা কিন্তু একদম হোয়াইট না তোমরা দেখতে পাচ্ছ এটাকে তোমরা বেবি পিঙ্ক কালার বলতে পারো বেবি পিঙ্ক কালারের ক্রিম এটা এটা কিন্তু একটু থিক অন্য ক্রিমগুলোর মতো কিন্তু অতটা লাইট না একটুখানি ঠিক ক্রিমটা আর আমি বলবো বন্ধুরা এটা সব স্কিনের জন্য যায় এটা মানে নর্মাল স্কিন ড্রাই স্কিন ভেরি ড্রাই ড্রাই স্কিন অয়েলি স্কিন এটা সবাই ইউজ করতে পারে কিন্তু আমার মনে যেটা মনে হলো ইউজ করে যে এটা বোধহয় সবথেকে ভালো স্কিনে কাজ করবে ফর উইন্টার মানে শীতকালের জন্য আমি বলছি ফর উইন্টার যাদের অয়েলি স্কিন বা যাদের ভেরি অয়েলি স্কিন বোধহয় তাদের আর বাকিরা কিন্তু এটা সামারেও ইউজ করতে পারে তো আমার মনে হলো যেটা যেহেতু এটা খুব ভালো অয়েল কন্ট্রোল করে এই কারণে আমি বলছি এমনিতে এটা সবাই ইউজ করতে পারে কিন্তু আমার মনে হয় এটা বেস্ট রেজাল্ট পাবে যাদের অয়েলি স্কিন ভেরি অয়েলি স্কিন তাদের কারণ এটা ভীষণ সুন্দর এটা অয়েল কন্ট্রোল করছে আর এটা কিন্তু একটু অক্সিডাইজ করে না বন্ধুরা এটা আমার ভীষণই ভালো লাগে এটা একটু অক্সিডাইজ করে না নন গ্রিসি নন অয়েলি ফর্মুলায় তৈরি তোমরা এটা ডে টাইমে ইউজ করে যদি এটা বাইরেও চলে যাও তাহলে কিন্তু প্রবলেম হবে না এর উপর তোমরা যদি ফাউন্ডেশন না লাগাও তাহলেও কোনো অসুবিধা নেই এটা কিন্তু এটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে আর স্কিনে না ফেসটা একটা খুব রিফ্রেশ লাগে তো ওই ফ্রেশ টাইপ লাগে ফেসটা তো তোমাদের মানে এরকম চিন্তা করার কোনো কারণ নেই যে আমি এটা ইউজ করবো রোদে বেরোলে কীরকম লাগবে কারণ অনেক ক্রিমই আছে যেগুলো ঘরের মধ্যে একরকম লাগে কিন্তু রোদে বেরোলে মুখটা অনেকটা ডাল হয়ে যায় কালো টাইপ হয়ে যায় বা ঘাম হয় তো এই প্রবলেমগুলো কিন্তু এই ক্রিমটার সঙ্গে হবে না লাস্ট যে ক্রিমটা দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে পন সুপার লাইট জেল অয়েল ফ্রি মসচারাইজার এটাও খুব ভালো একটা ক্রিম এই ক্রিমটা তোমরা ডেলি বেসেসে ইউজ করবে এটা একটা হাইলোরিক এটাতে হাইলোরিক অ্যাসিড আছে প্লাস ভিটামিন ই আছে এটা তোমরা ডেলি বেসেস যদি ইউজ করো তাহলে স্কিন কিন্তু অনেকক্ষণ মানে অনেক ঘন্টা তোমাদের ময়েস্ট থাকবে নারিশড থাকবে সফট থাকবে আর এটা একটা জেল ক্রিম বন্ধুরা এটা তোমরা ফাউন্ডেশন করার আগে মশ্চারাইজার হিসেবেও কিন্তু ইউজ করতে পারো এটা এই শীতকালে যাদের স্কিনে খুব মানে খুব টেনে টেনে ধরে তারা কিন্তু মেকআপ করার আগে যদি এটি ইউজ করে তাদের কিন্তু যে কোনো ম মানে ফাউন্ডেশন তারা যখন স্কিনে লাগাবে কখনোই কিন্তু মানে একটা আনইজি ফিল হবে না কারণ মশ্চারাইলাইজার না লাগিয়ে তোমরা যদি একটা ডাইরেক্ট যদি ফাউন্ডেশন লাগাও ড্রাই স্কিন দিয়ে কি প্রবলেম হয় যে মুখটা মনে হয় টেনে টেনে আসছে একটা আনইজি ফিল হয় তো সেটা কিন্তু হবে না আর এটাও কিন্তু একদমই ফেসকে অক্সিডাইজ করে না বন্ধুরা এটা কিন্তু একবারের জন্য অক্সিডাইজ করে করে না এটা প্রাইস হচ্ছে ওয়ানটি নাইন একশো উনপঞ্চাশ টাকা আর শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স তিন বছরের শেলফ লাইফ প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে সেভেন্টি থ্রি গ্রাম এটা কিন্তু ছোটো প্যাক এর থেকেও বড় প্যাক আছে আর এর থেকে ছোট প্যাক আছে নাকি আমি ঠিক জানি না বন্ধুরা তোমরা দেখতে পারো এই যে জেল ক্রিমটা এটার এটার বোধহয় এটা বোধহয় মিডিয়াম সাইজের থেকে ছোট বোধহয় আছে তো আমি এটা খুলে দেখাচ্ছি এটা পুরোটা জেল ক্রিম আর এর কালার হচ্ছে হালকা ব্লু টাইপের দেখো মানে এই যে কালার সেইটাই আছে এখানে হালকা ব্লু টাইপের কালার আর এর ফর্মুলাটা পুরো জেল আর একটা পুরো কুল কুলকুল এফেক্ট দেয় মানে আমি বলবো বন্ধুরা এটা মানে উইন্টারের থেকে সামারে মনে হয় বেশি ভালো লাগবে আর কারণ সামারে গরমকালে আমরা তো সব সবসময় একটু মানে কুলকুল টাইপের ক্রিম চাই স্কিনের জন্য তো এটা মনে তখন আমার বেশি ভালো লাগবে এটাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায় জেল বেস ক্রিমগুলো এটাই ভালো যে মানে অ্যাবজর্বেশন নিয়ে কোনো চিন্তা করতে হয় না ভীষণ তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায় স্কিনে দাওয়া মাত্র অ্যাবজর্ব করে যায় আর অনেকক্ষণ স্টে করে অনেকক্ষণ স্টে করে তোমরা যখন ডে লাগাবে দেখবে বন্ধুরা কতক্ষণ স্টে করছে সারাদিন তোমাদের কিছু ইউজ করতে হবে না এটা রিঅ্যাপ্লাই করতে হবে না অক্সিডাইজ হয় না তোমরা এটা বেস হিসেবে ইউজ করতে পারো আমি সবগুলো বোধহয় তোমাদের প্রাইস বলেও দিয়েছি বন্ধুরা সবগুলোর হ্যাঁ প্রাইসও বলে দিয়েছি কোয়ান্টিটি সেলফ লাইফ সব বলে দিয়েছি বন্ধুরা এই দশটা ডে ক্রিম তোমরা ডেলি বেসিসে ইউজ করতে পারো তোমাদের স্কিন ভীষণই ভালো থাকবে আর এই যে আজকে দশটা ডে ক্রিম আমি দেখালাম এরও কিন্তু আমি সেপারেট ভিডিও করে দিয়েছি তো তোমরা যে যদি সেপারেট ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তাছাড়া আমি কিন্তু এই ডিসক্রিপশান বক্সে এই দশটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করবো তোমরা সেই লিঙ্কে টাচ করো কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলেও বন্ধুরা লিখতে পারো কমেন্ট বক্সে আমি তার আনসার দিয়ে দেবো আর আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বেলাইকানটা অলে প্রেস করে দিও একটা লাইক দিও আর একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা আমার সঙ্গে থেকো